বেশ চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে রাখা হয়েছে একাধিক চমক। দীর্ঘদিন পর আবারও টি টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবচেয়ে বড় চমক তাইজুলের ফেরা। প্রথমবার সুযোগ পেলেন আলিস ইসলাম, তবে সবচেয়ে বড় চমক বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। নেই আফিফ হোসেন ধ্রুব। একনজরে দেখে আসি বাংলাদেশের টি টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াড। আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে ঘোষিত দুটি দলের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। টি টোয়েন্টি দলে ফিরেছেন এই সংস্করণে 2022 সালের এশিয়া কাপে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলা মাহমুদুল্লাহ। টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার আলিস ইসলাম। সম্প্রতি চোখের সমস্যার কথা জানানো সাকিব বিপিএল এর কয়েকটি ম্যাচে ব্যাটিং করেননি, খেলেছিলেন স্পিনার হিসেবে। চোখের চিকিৎসা করাতে দেশের বাইরেও গিয়েছিলেন তিনি। গতকাল তিন সংস্করণে অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুলকে। সম্প্রতি তিন সংস্করণেই যে দায়িত্ব পালন করেছিলেন সাকিব, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে তিনি কেন নেই সে ব্যাপারে অবশ্য কিছু জানায়নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে চোখের সমস্যার কারণে বিশ্রামের জন্য খেলবেন না সাকিব। অন্যদিকে মাহমুদুল্লাহ টি টোয়েন্টি দলে আসা নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে। যদিও গতকাল ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডেতে রাখা হয় তাকে। বিশ্বকাপের আগেই ওয়ানডে দলে ফেরা মাহমুদুল্লাহ নিউজিল্যান্ড সফরে ছিলেন না চোটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টিতে রাখা হয়েছে তাকে। ওয়ানডে দলে এসেছেন চোটের কারণে বাইরে থাকা তাসকিন আহমেদ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাসকিন ফিরেছেন দুই সংস্করণেই। ওয়ানডেতে তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। সর্বশেষ নিউজিল্যান্ডের সফরে দলে ছিলেন তারা। টি টোয়েন্টি দলে মাহমুদুল্লাহ ও তাসকিন ছাড়াও এসেছেন এনামুল হক, মোহাম্মদ নাইম, তাইজুল ইসলাম ও আলিস ইসলাম। মাহমুদুল্লাহর মতো এনামুল ও নাইমও 2022 সালের এশিয়া কাপে সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে তাইজুল তার ক্যারিয়ারের দুইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন 2019 সালে। আলিসের এখনও আন্তর্জাতিক অভিষেকই হয়নি। তিনটি করে টি টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামী 1 মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ, পরের দুটি টি টোয়েন্টি 6 ও 9 মার্চ একই মাঠে। প্রথম টেস্ট সিলেট শুরু হবে 22 মার্চ চট্টগ্রামের, দ্বিতীয় টেস্ট 30 মার্চ থেকে। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের টি টোয়েন্টি দল নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক, বিজয় মোহাম্মদ, নাইম শেখ, তাফিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, সাকিব, আলিস আল ইসলাম। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল নাজমুল হোসেন, এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, সাকিব ও মুস্তাফিজুর রহমান। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই স্কোয়াডে আপনি কাকে মিস করছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।